আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজ ইংলিশ সেন্টার। ইলিশ মাছরে কিহ, হাইলা মাছরে কিহ, হেন্দিলা হৈ মাছরে কিহ, সুরি মাছরে কিহ, ইশা মাছরে কিহ, হেন্দিলা টুইটা মাছরে কিহ, ফোয়া মাছরে কিহ, কুরার মাছরে কিহ, জাভানি মাছরে কিহ, তেলা মাছরে কিহ, এন্দিল্লা এন্দিল্লা আরও বেশা বেশি জিন আর ডেলি লাইফের মতো আর মাছকল হাইদে আছে। ইন সম্বন্ধে আইজা কিছু আর ফিস বুখা বিলারী অকলের বাবদে আইজা আর এভিডিও আমাদের ডিসকাস করিম। অনারা যদি সুরুতুলতা আহির পর্যন্ত সদ দইলে ইনশাল্লাহ অনারা কিছু বেশি ইম্পর্টেন্ট ফিস বুখা বিলারী অকল অনারা শিখি পারিবা। তৈলে আর শুরু করি। পহলে শুরু যা নাকি ইলিশ মাছ আছে, ইলিশ মাছ এবারে ইংলিশ আমাদের কি ডাকে, হিলসা। হিলসা হ্যাঁ নহব, হিলসা হ্যাঁ নহয়রে, ফিসত তো ফিস লাগাই দিয়রে, হিলসা ফিস হ্যাঁ নহব। আর যা নাকি হৈ মাছ আছে, হৈ মাছ এবার কি হব হলে ক্লাইমিম পাশ হ্যাঁ নহব, ক্লাইমিম পাশ হ্যাঁ নহব, আর আছে ক্লাইমিম ফিস হ্যাঁ নহব। আর যা নাকি হাইলা মাছ আছে, লম্বা যা নাকি হাইলা মাছ আছে, কিছু মানুষে হা কিছু মানুষে নাহা, হাইলা মাছ যা আছে এবারে কি হওয়া হলে এল, এল হাইলা মাছের কি হব এল। আর যা নাকি ফোয়া মাছ আছে, ফোয়া মাছ যা আছে এবারে ডাকিব দে ক্রোকার, ক্রোকার, ক্রোকারের ভিতর তো বাজুমত কিয় লাগাই দিব পারিবা হলে ফিস, ক্রোকার ফিস। হেনলে ক্রোকার মধ্যে আরোগ্য জাত আছে ই বললে যা নাকি ফুট ফুট ডাক ডাক যা আছে এবারে কি ডাকিব হলে স্পটেড ক্রোকার ফিস, স্পট স্পটেড ক্রোকার, যা মধ্যে ডাক ডাক যা মধ্যে ফুট ফুট আছে হেতলা এবার স্পটেড হেন হদ, স্পটেড ক্রোকার ফিস, বাড়ির মাঝে স্পটেড ক্রোকার হেন হব যা ফুল ফুঁয়া বলে হ। আর গইলে কুরার মাছ, কুরার মাছ যা আছে এবার কি হওয়া হলে কিছু জায়গা মাছ আছে কোরেল ফিস হেন হ, কোরেল ফিসের টাইপের ভিতরে আরও বেশা বেশি জাতকাল আছে দেতলা, স্পেশালি কুরার মাছের কি হওয়া হলে সি ব্যাস, সি ব্যাস। যা নাকি টুইটা মাছ আছে এবারে কি হওয়া হলে নিডল ফিস, টুইটা মাছের কি হব নিডল ফিস, নিডল ফিস মানে টুইটা মাছ, নিডল লয়রে ফিস লয়রে বাজায়া গোয়াট নিডল ফিস। আর যা নাকি সুরি মাছ আছে, লম্বা যা সুরি মাছ আছে, সুরি মাছের কি ডাকে হলে রিবন, রিবন, রিবন হেন হব, বাড়ির মাঝে ফিসত তো ফিস লাগাই দিয়রে রিবন ফিস হেন হব, ফিস দেহেন না সিনেভান বানা রিবন হলে কিশোর ফিতা হেন তারিব হেতাল্লা, ফিস দেহেন না সিনেভান রিবন ফিস হেন হব। আর যা নাকি ঠুরি মাছ আছে, ঠুরি মাছ যা আছে এবার কি ডাকে হলে ক্যাট ফিস, ঠুরি মাছের কি ডাকিব ক্যাট ফিস। আবার ক্যাট ফিস হ্যাং হলে ক্যাট ফিসের ভিতরে বহুত জাত আছে, যে দিলা নাকি গুইলা মাছও ক্যাট ফিসের ভিতরে গইলই, আবার খেঁড়া মাছ জিন খেঁড়া জাতি জিন আছে বেকিনের দাসে ক্যাট ফিস হ্যান হব। স্পেশালি তুমি টুরি মাছের দাসে কি ডাকি পারিবা ক্যাট ফিস ডাকি পারিবা। আর যা নাকি শিল মাছ আছে, শিল মাছ যা আছে এবার কি ডাকে হ্যাং হলে স্টিংগিং ক্যাট ফিস, স্টিংগিং ক্যাট ফিস মানে শিল মাছের হওয়া যা ঠুরি মাছের দিলে বেশি সড় যা খেঁড়া মারলে বেশি ফুরে দে আছে এবারে হদে শিল মাছ, এবারে হদে ইংলিশের মধ্যে স্টিংগিং ক্যাট ফিস। হেঁদিলে খেয়ারারে কি ডাকে ক্র্যাব, খেয়ারারে কি ডাকিব ক্র্যাব, ফুড়ি মাছ জিন আছে ফয়রের মাছ অগ্র ফুড়ি মাছ থাকে এবারে কি ডাকে, আর অগ্র যা নাকি ময়লা ফুড়ি আছে এবারে কি ডাকে ময়লা ফুড়িরে ডাকিব দে মলা কাপলেট, বানা ফুড়ি মাছের ডাকিব দে কাপলেট, কাপলেট, কাপলেট মানে হইলে ফুড়ি মাছ, ময়লা ফুড়ি আং হইলে মলা কাপলেট, কাপলেট মানে ফুড়ি মাছ। যা নাকি ফাতা মাছ আছে, ফাতা মাছের কি ডাকে সাতটা সাতটা যা নাকি ফাতা মাছ আছে এবারে কি ডাকে হইলে কমার্সানস সোল, কমার্সানস সোল হ্যাঁ হব, কমার্সানস সোল মানে হইলে ফাতা মাছ। কিছু টাইমের মধ্যে এবারে ফ্ল্যাট ফিস এনও হওয়া যায়, আবার ফ্ল্যাট ফিসের মধ্যে বহুত টাইপ অকল আছে, যেদিন সাতটা মাছ আছে হিম বেকিনের ফ্ল্যাট ফিস ডাকে দেয় তালা, স্পেশালি ফাতা মাছের কি ডাকে হলে কমার্সানস, কমার্সানস সোল, কমার্সানস সোল। তালা ভুইয়া গো আর জাভানি মাছের দিল্লা গো যা তালা ভুইয়া আছে এবার কি ডাকে টিলাপিয়া, টিলাপিয়া এবার কি ডাকিব টিলাপিয়া, আর আইও দে তালা ভুইয়া বলে ডাকি দিবারে ইংলিশের মধ্যে টিলাপিয়া হান হব।
যিবা নেকি খলি মাছ আছে, খলি মাছক বা জীৱা আছে, খলি মাছৰ কি ডাকে এং হলে স্নেক হেড, স্নেক হেড, হাফত দলিয়া মাতা দে তালা, এইবাৰ কি ডাকে এং হলে স্নেক হেড। আৰু যিবা নেকি সিবা খলি মাছত দলিয়া গোৱা দাৰি দাৰি, যিবা নেকি ঠাইৰ মাছ হওক, এইবাৰ কি ডাকে এং হলে স্নেক হেড মাৰেল, স্নেক হেড মাৰেল, এনে হ'ব। আৰু গোৱাত আছে স্পটেড স্নেক হেড, হেন হ'ব, যিবা মতে দাৰি আছে, যিবা মতে ডাক আছে, হালা হালা দাৰি দাৰি আছে দে তালা, স্পটেড স্নেক হেড এনে হ'ব, অথবা স্নেক হেড মাৰেল, এইবাৰ মানি হ'লে ঠাইৰ মাছ। হেনিলে যিবা নেকি ফুয়া মাছ আছে, চিয়ন চিয়নক গোৱা ফুয়া মাছ, চৰাত তৰা মাছ যায়েৰে ফাদোৱা, এইবাৰ কি ডাকে এং হ'লে লইট, লইট, এইবাৰ কি ৰাখিব এল অ এ চি এইচ লইট, লইট মানি হ'লে ফুয়া মাছ। হেনিলে যিবা নেকি লইটা মাছ আছে, লইটা মাছক গোৱা ইমান নৰম নৰম, লইটা মাছৰে কি ডাকে এং হ'লে বম্বে ডাক ফিছ, বম্বে ডাক, হেদূৰ মাৰি মাজে এইবাৰ নাম হ'লে বম্বে ডাক এদূৰ, কিন্তু কিবাৰে ফিছ দে না চিনেভান, বম্বে ডাক ফিছ, হেন হ'ব। আৰু কাৰণ ডাকে আনৰে এইবাৰে কি ডাকে এং হ'লে লিজাৰ্ট ফিছ, লিজাৰ্ট ফিছ, লিজাৰ্টত দিলে দে তালা বোলে। যিবা ইছা মাছ আছে এনে সাধাৰণ ইছা মাছৰে শ্ৰিম, হেন হ'ব, শ্ৰিম ফিছ হেন হৈ পাৰিবা, বা না শ্ৰিম হেন হৈ পাৰিবা, শ্ৰিম এছ এছ আৰ আই এম পি, এছ এচ আৰ আই এম পি, শ্ৰিম, শ্ৰিম মানিলে ইছা মাছ। আবাৰ ইছা মাছৰ বতৰে হালিচা আছে, হালা ইছা গোৱা যিবা আছে, হালা হালা বড্ডা বড্ডা যিবা হালিচা আছে, হালা ইছা হৈ, আৰু মাৰি মাছ আছে হালিচা হেন হৈ পেলাই, কিন্তু কলাম্বাগুৰি হৈতে চাইলে হালা ইছা। এইবাৰে ইংলিছৰ মতে কি ডাকে হ'লে প্ৰাউন, প্ৰাউন কি ডাকিব, প্ৰাউন পি আৰ এ ডাব্লিউ এন, প্ৰাউন, প্ৰাউন মানিলে হালিচা মাছ। হেনে আবার যিবা নেকি দরিয়া মাজক বড্ডা বড্ডা ঠেং লৈ লৈ যিবা নেকি মোয়া ইছা বুলি হৈ ডাকে, বেশি ডর, ইবা ইছা মাছৰ বুতরে ইবা বেশি ডর, এই মোয়া ইছা এবারে কি ডাকে হলে মনসন রিভার প্রন, মনসন রিভার প্রন, মনসন রিভার প্রন হেন হলে যিবা নেকি বড্ডা বড্ডা মোয়া ইছা আছে এবারে ডাকিব দে। আবার যিবা নেকি বাইলা মাছ আছে, বাইলা মাছৰ কি ডাকে হলে গবি ফিশ, মানা বাড়িত মাজে গবি হেন হব, বাড়ি মাদে গবি, গবি জি ও বি ওয়াই, জি ও বি ওয়াই, গবি, গবি মানে হইলে বাইলা মাছ। বাইলা মাছের ভিতরে আবার দুডিল্লা আছে, ও গইলে হরল্যা বাইলা, আর গইলে ফুল বাইলা, যিবা ফুল বাইলা আছে এবার ডাকে দে ঠ্যাং গবি, ঠ্যাং গবি, যিবা হরল্যা বাইলা আছে, যিবা নাকি বালুসরম মাদে হরল্যা বাইলা আছে, বালুসরত থাকে দেবে শিষ্যা, এবার ডাকে দে স্যান গবি, সেবা শরৎ থাকে দে বালুর থাকে দে তাল্লা, এবার ডাকে দে স্যান গবি। আর যে নাকি মাছত তো ডিমক কল থাকে, মাছর আন্ডা, মাছর আন্ডা কল যিন আছে, ইনরে কি ডাকে হলে রো, রো, আর ও ই রো, রো মানে হইলে এগস অফ ফিশ, মাছর আন্ডা, মাছর ডিম, মাছর ডিমরে কি ডাকিব রো। মতুরিষা গো আছে, মতুরিষা যিবারে আর হাজগুড়ি মুসলিমক কলে নাহাই, অন্য মুসলিমক কলে ন, এস্পেশালি আর আর কমে নাহাই, আরখানি যারা আছে মুসলমান তারা দা আছে নাহা, যিবা নাকি মতুরিষা আছে, মতুরিষারে কি ডাকে হইলে লবস্টার। যিবা নাকি গগ মাছ আছে, গগ মাছ হইলে যিবা খেঁড়া খেঁড়া, বেশি খেঁড়া চারিডা হতো খেঁড়া গগ মাছ, রক ফিশ, রক ফিশ, গগ মাছের কি ডাকিব রক ফিশ। আবার যিবা নাকি মুরগুল্লা আছে, মুরগুল্লারে কি ডাকে হইলে ফ্ল্যাট হ্যাট, মাথা মুরগুল্লার মাথা দা আছে সেটা, এবার বাজাইয়া সেটা বেশিয়ন সেটা দেতালা, এবার কি ডাকে হলে ফ্ল্যাট হ্যাট, ফ্ল্যাট হ্যাট হত দিই বা নবুঝিব বলি বাজুমত, ফ্ল্যাট হ্যাটর পিছতো কি দেখলে ফিশ, হেনলে ফ্ল্যাট হ্যাট ফিশ, হেন হলে মগর মুরগুল্লা মাছ। বাড়ির মাঝে কিয় ডাকি পারিব ফ্ল্যাট হ্যাট। আর গো যিবা নাকি মধুওয়ালা মাছ বলে হয় কিছু মানুষে ডাকে, আই মাছর নাম আসলে আর লই বেশি আনফেমিলিয়ার আসছিল, কিছু মানুষে আছে মধুওয়ালা মাছ হেন হ, এবারে ইংলিশ আমাদের কী ডাকে হইলে বাটার ক্যাটফিশ, বাটার ক্যাটফিশ, এবার আছে মধুওয়ালা মাছ যিবা হর এবারে ডাকে দে। আর গো যিবা ফিটকালা আছে, ফিটকালা মাছ যিবা বেশি ডর ন, বেশি সড়ে ন, ফিট হালা দে জিন আছে ইনে দিব, এই ফিটহালা মাছরে কী ডাকে হইলে সার্ডিন, সার্ডিন কী ডাকিব সার্ডিন, সার্ডিন মানে হইলে ফিটকালা মাছ। আবার যিবা নাকি বিলাইহরি আছে, বিলাইহরি মাছও কোনো মা খেঁড়া চান্দা বলে হো, কেঁচুয়ে আছে খেঁড়া চান্দা হেন হো, কেঁচুয়ে আছে বিলাইহরি হেন হো, বারিমিশা মাছ আছে ইনার কি ডাকে হয় পারে না, চাম মাসাঙা বিলাই পর্যন্ত নাহাদে মাছ হেন হয়ে ডাকে,
হেন্দিলে খেঁড়া দেয় হিনিন বেশি সিয়ন সিয়ন গুড়ো গুড়া হতো মাসা বিলে হরিয়ান হ। এবার দাসে কিরা খেং হইলে অ্যাম্বাজিস 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 মানে হইলে বিলে হরি আর জিবারে খেঁড়া সান্দা বলি ডাকে। এবার আর উগ্র ফাইনালি উগ্র মাসা মাসার নাম আছে ই বললে ফুটকা জিবা। এবার মাছ নাহা এবার অন্য দেশে থানায় অন্য কম হানে হইনি পারি কিন্তু এবার নাহা ফুটকা এত নিয়া বেশি ডর ন বটা বটা আসে নে নাই আই হইনি পারি কিন্তু আই নিজে রিয়েল লাইফে মা দেখি দে এত তফাতম ফুটকা বরকিত ধরে আর এনে জাল তাল মারা দে হেড়িও পরে ফুটকা। এবার দে ধর্মর বাইজালি মগত আছে ফুলি যাগই থই ফুটকা ইবেয়া এ ফুটকা ফুলে দে ফুলি যাগই দে তাল্লা। এবার দাসে বলন ফিশ হেন হইব এবার দাসে ফ্যাট ফিশ হেন হব এবার ফুলি যাগই দে তাল্লা সোয়েল ফিশ এন হইব বুঝি ভাইজে বলে আশা করি। That's all for this video. Thank you for watching. See you in the next video.